ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। দিন শেষে সার্বিক সূচক ডিএসইএক্স 4 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 3966-তে। বেচাকেনা হয়েছে সব মিলে মাত্র 59 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 24টির, কমেছে 15টির, আর অপরিবর্তিত রয়েছে 235টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে ডিএসইএক্স এবং ব্লু চিপ ইন্ডেক্স উভয় কিছুটা আপওয়ার ট্রেন্ডে ছিল, যদিও ইনক্রিমেন্ট অনেকটাই কম, উইচ ইজ 4.37 পয়েন্টস। গত কিছুদিনের তুলনায় আজকে টার্নওভারও অনেকটা কম ছিল এবং আজকে টোটাল টার্নওভার হচ্ছে 59 কোটি টাকা, যা বিগত অনেক দিনের তুলনায় অনেকটাই কমে গেছে। যদিও ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স আজকে কিছুটা সীমিত পরিসরেই বাই করছে, বাট রিটেল ইনভেস্টার্সদের প্রাইস ফ্লোর লিমিটেশনসের কারণে ওদের বাইং অ্যাপেটাইটটা অনেকটাই কমে গেছে। আজকে ইন্ডেক্সে পজিটিভলি কন্ট্রিবিউট করে ফার্মা সেক্টর, ব্যাংক এবং পাওয়ার সেক্টর, এবং আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টর 58% টার্নওভারে কন্ট্রিবিউট করে, লিড করে, ফলোড বাই ফুয়েল এবং পাওয়ার সেক্টর।